তোমার কাজ হয়েছে কবে থেকে কাজ করছেন আপনি? হ্যাঁ, তিন দিন থেকে, 18/6 থেকে 1/7 পর্যন্ত মাস্টার রোল বেরিয়েছে। এর আগে কাজ করেছেন? এখানে কাজ করেছি। এখানে কাজ করেছেন? করেছি। এবার গল্পটা হচ্ছে কি করছেন এখানে? মালিক কে আছে? মালিক চেক করে নিন। উমার উমার আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে একটা নাম বলেন তো। আপনাদের মাস্টার রোলে নাম আছে? আপনাদের মাস্টার রোলে নাম আছে? দেখেছেন? এই পড়ে শুনিয়েছিস মাস্টার রোল? আরে ভাই, সবার টোলা না, তুই যে লেবারটা খাটাচ্ছিস, মাস্টার রোলে এদের নাম আছে? আমাকে সত্যি কথা বল। সবারই নাই? তাহলে ওই বইনাটা যে কাজ করছে, পয়সাটা কিভাবে দিবি আমাকে বুঝা? তোমরা যে কাজ করছো, পয়সাটা কি করে পাবা মাগনাতে? মাস্টার রোলে নাম না থাকলে পয়সা পাওয়া যায় না। তো তোমরা যে কাজ করছো, তো মাস্টার রোলে নাম আছে কি তোমাদের? দেখেছো? তোমরা কবে আসলে কাজ করতে? কুদ্রে সালি, যখন শুনো এদিকার তাকাও, টোটাল মাস্টার রোল বেরিয়ে আছে, এই কাজ টোটালটাই ভেরিফিকেশন করুন। ঠিক আছে, চারটে স্কিমের কাজটাই কোথায় কোথায় আছে জিজ্ঞেস করুন। এই যে ক্যানালের কাজ হচ্ছে, কোনো লেবার চলছে না, মানে প্রত্যেকের নামে মাস্টার রোল করছে, অবৈধভাবে টাকা তুলছে। কালীটোলা, আমাদের আসিনটোলা বুথে কালী মন্দিরের টাকা উঠাচ্ছে, কোনো লেবার চলছে না, মাটি ফেলছে না, টাকা উঠাচ্ছে ওখানে। যারা বাইরে দিল্লিতে খাটছে তাদের নামে মাস্টার রোল হচ্ছে, টাকা তুলছে না কাজ করে। এক কথায়, না কাজ করেই টাকা, পুরো এনআরজিএসের টাকা তসরুপ করছে এরা। কে করছে? প্রধান প্রধান এনএস সেক্রেটারি সবাই মিলে, কিছু এখানকার লোকাল লোকজন মিলে এইসব মানে ইয়ে করছে। প্রধান কোন দলের? কোন দলের প্রধান? প্রধান এখন কোন দলের এটা বলা যাবে না, এটা তো আপনারা এর আগে বিগত দিনে দেখেছেন যে এই প্রধান নিয়ে কত
ঝামেলা এ হয়েছে, কিন্তু এখন প্রধান এখন কোন দলের আছে এটা বলা মুশকিল আছে। দেখছি আমরা তো দেখছি যে যত কংগ্রেস সমর্থিত লোক আছে তাদেরকে নিয়েই একমাত্র এখানে পঞ্চায়েত চালাচ্ছে। আমরা তৃণমূলের একজন মেম্বার আমাদের বুথের, তার পার্শ্ব বুথের যে একজন মেম্বার আছে আমাদের, তাদের কোনো পারমিশন নেওয়া হচ্ছে না, তাদেরকে মিটিংয়ে ডাকছে অবৈধভাবে। একটা সাদা কাগজে, এই যে দেখুন আমি কাগজটা দেখি, আমি বলছি সাদা কাগজে কোনো রেজুলেশন খাতা ছাড়াই সই করাচ্ছে। মেম্বারদের কাছে কি অনুমতি নিচ্ছে কোনো কাজ করার আগে? প্রধান না, জাল করে একটা সই করাচ্ছে, মানে এই যে আমি ওই জিনিসটাই ডকুমেন্টসটা দেখাতে চাইছি, দেখি কত টাকার কাজ এবং কি কি কাজ এটা। এই 12-13 ফেজ করেছে এনআরজিএস এর, প্রত্যেকটা ফেজে কত টাকার কাজ? প্রত্যেকটা ফেজে কত টাকার কাজ? একটাতে 1,20,000 বা এরকম, 1,50,000, 1,61,000, 3,90,000 এরকম, মানে অনেক রকম করে বিল করছে ওরা। মূলত কিসের কাজ, সেই কাজগুলো কি কাজ? ক্যানেলের 100 দিনের কাজ, কোনো কাজটা করছে না এরা, মাস্টারও করছে শুধু। কোনো কাজ কি হচ্ছে কোনো জায়গায়? না, পঞ্চায়েতে কোনো কাজ না। আপনি ইনকোয়ারি করে দেখুন, আমরা তো সেটাই চাইছি। আজকে তো ব্লক থেকে ইনকোয়ারি দিয়ে এসছে, এই এসছে তো দেখে আমরা তো শুনতে পাচ্ছি যে কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস দিতে পারছে না, এখন কি হচ্ছে দেখা যায়। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এর সঠিক তদন্ত হোক, আমরা সঠিক তদন্তটাই চাইছি। মেম্বারদের না অনুমতি নিয়ে এভাবে এ করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসির, স্থানীয়। আমি একজন পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে, যিনি অভিযোগকারী অভিযোগ করেছেন যে গোপালপুর পঞ্চায়েতে যে এনআরজিএর স্কিমে কাজ হচ্ছে ক্যানেলে বা খাড়িতে, ভবানীপুরের পেছনে যে খাড়ি আছে, সে কাজগুলো একেবারে হচ্ছে না, মানে ক্যানেল জলে ভর্তি আছে, কাজগুলো হচ্ছে না, কিন্তু ওরা মাস্টার রোল করে জানাতানো প্রকারের টাকা তছরূপ করছে, পঞ্চায়েতের সরকারি টাকা তছরূপ করছে, এই অভিযোগটা হয়েছে। ল্যান্ড ডেভেলপমেন্টের যে কাজ হচ্ছে সেখানেও কোনো কাজ হচ্ছে না, সেখানে সেম মানে একেবারে মাস্টারও হচ্ছে কিন্তু কোনো লেবার কাজ করছে না, এই জানাতানো প্রকারে ওরা শুধু টাকা তছরূপ করছে। এটা গোপালপুর পঞ্চায়েতে একটা বিশেষ করে মানে দালাল চক্র তৈরি হয়েছে, দালাল দিয়ে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে, পঞ্চায়েত অফিসে কোনো কাজ হচ্ছে না, বাইরে অফিসারদেরকে নিয়ে মেম্বার কিছু মেম্বারদেরকে নিয়ে কিছু দালালরা এভাবে টাকা তছরূপের ব্যবস্থা করে দিচ্ছে। কত টাকার কাজ? প্রায় মানে 50,00,000 উপরে কাজ হয়েছে এখন পর্যন্ত পঞ্চায়েতে, কিন্তু কোনো কাজই হয়নি, শুধু খাতায় কলমে কাজ, খাতায় কলমে কাজ হয়েছে। টাকা তো উঠেছে কি? হ্যাঁ, টাকা অনেক টাকা উঠে গেছে। মূলত কার বিরুদ্ধে অভিযোগ? মূলত প্রধানের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে এনএস। প্রধান কোন দলের? প্রধান অ্যাকচুয়ালি নির্বাচিত তৃণমূলের প্রতীকে, কিন্তু কংগ্রেসদের মেম্বার নেই, পরিচালিত হচ্ছে আর কি, এবং কংগ্রেসদের দালাল দিয়ে পরিচালিত হচ্ছে। আমরা তৃণমূল থেকে নির্বাচিত, মুস্তাক তৃণমূল থেকে নির্বাচিত, মানুবিবি তৃণমূল থেকে নির্বাচিত, হ্যাঁ সুলেখাবিবি তৃণমূল থেকে নির্বাচিত, এদের কোনো সায়েসেন না নিয়ে ওই কংগ্রেসের মেম্বার নিয়ে ও কাজ চালিয়ে যাচ্ছে এবং কংগ্রেসের দালাল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কেন করছে প্রধান যেহেতু তৃণমূলের, তো এটা চুরি করবার জন্য করছে। বোর্ড তো তৃণমূল গঠন করেছিল। হ্যাঁ, বোর্ড তৃণমূল অ্যাকচুয়ালি তৃণমূল নয়, কংগ্রেসদের নিয়ে বোর্ড তৈরি করেছিল। বিরোধী বলে ছিল না যখন বোর্ড, বিরোধী বলে মানে বিরোধী তৈরি হতে দেওয়া হয়নি, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। অনেক রকমের সন্ত্রাস হয়েছিল। হ্যাঁ, অনেক রকমের সন্ত্রাস। সে জায়গায় দাঁড়িয়ে প্রধান এইভাবে করে কংগ্রেসের পক্ষে হয়ে কাজ করছে কি জন্য, কি কারণ? কংগ্রেসের টাকা তছরূপের জন্য, তৃণমূলের হয়ে আখের গুছাবার জন্য। তৃণমূলের হয়ে সেটা পারবে না বলে এরকম করছে? হ্যাঁ, তৃণমূলের হয়ে পারবে না বলেই এটা করছে। আজকে কারা এসেছিল পঞ্চায়েতে? আজকে ব্লক থেকে ব্লকের প্রতিনিধি এসেছিলেন এনবিআরের জন্য, রজত চৌধুরী, এবং ইপিও শুনলাম নাকি। হ্যাঁ, ওরা ইনকোয়ারি করলেন যে বাস্তবে কোনো লেবার চলছে না, কিন্তু মাস্টার হলে 6/4/2019 থেকে 7/1/2000 পর্যন্তই লেবার মাস্টার হলে দেখাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে সরকারি সম্পত্তি যারা তছরূপ করছে তাদের শাস্তি হোক পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে। ওদের বিরুদ্ধে ব্যবসা হোক। আমার নাম মোহাম্মদ সৈফুদ্দিন, আমি মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, খাদ ফুড অ্যান্ড সাপ্লাই কর্মাধ্যক্ষ। একটা তো অভিযোগ জমা পড়েছে ব্লকে আপনার বিরুদ্ধে, অবৈধভাবে মানে কোনো কাজ না করে কাজ চলছে না, তবুও সেই কাজের স্কিম দেখানো হয়েছে।
কি বলবেন আপনি? দেখেছেন অভিযোগপত্রটা? পাননি আপনি অভিযোগপত্র? আজকে কারা এসছে পঞ্চায়েতে? আজকে ব্লক থেকে এসছে কেউ? কি জন্য এসছে তারা? ওরা যে এসছে আজকে কি কারণে এসছে? অভিযোগের জন্যই? কি অভিযোগ? অভিযোগটা কি? আপনি তো প্রধান, আপনার ছাড়া, আপনার অনুমতি ছাড়া তো পঞ্চায়েতে কিছুই হতে পারে না। তো আপনি তো অবশ্যই জানবেন যে কি অভিযোগ। ওনারা বলছে যে ক্যানেলে শুধু লেবার লাগানো হয়নি, শুধু এমনি কাজ করা হচ্ছে। তো আপনার বক্তব্য কি, সেই লেবার লাগানো হয়েছে না এমনি কাজ চলছে? লেবার লাগানো হয়েছে তো, মানে কাজ চলছে। কতটা স্কিমের কাজ এটা? আপনি কোন দলের প্রধান? আপনি কোন দলের প্রধান? যারা অভিযোগ করেছে তারা কোন দলের? আপনার দলেরই? কি জন্য এই অভিযোগ করছে? অভিযোগ দলের মধ্যে যখন অভিযোগটা দলের মেম্বাররাই অভিযোগ করছে, কি কারণে অভিযোগ? কোনো কি বিবাদ দলের মধ্যেই? টাকা পয়সা ভাগাভাগি নিয়ে কোনো বিবাদ হয়েছে? কত টাকার অভিযোগ হয়েছে? কত টাকা 900-এর অভিযোগ উঠেছে? আপনার নাম? যেটা অভিযোগ উঠছে যে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সরকারি আধিকারিকরা জড়িত আছে, যেখানে আপনার নামও উঠছে যে আপনিও নাকি জড়িত আছেন, এটা অবৈধভাবে এই কাজগুলো হচ্ছে না? তবুও বিল আমরা তো বলছি না, যারা আছে তারাই বলবে, আমি আর কি বলবো? এখানে যখন ওনারা কমপ্লেন করেছেন, এই ইন্সপেকশন হচ্ছে, হোক, তারপরে বলবে কি হচ্ছে। টাকা 9-6-এর ব্যাপারে গোপালপুর জিপির একটা কমপ্লেন জমা পড়েছে, মোহাম্মদ নাসির কমপ্লেন করেছেন। তো 3টে স্কিমের উপরে কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনের এনকোয়ারির ব্যাপারে আমরা আজকে গোপালপুর পঞ্চায়েতে এসেছি। যারা কমপ্লেন করেছেন ওনারাও আমাদের সঙ্গে আছেন, রানিং প্রধানও আছেন এবং অফিস স্টাফ আছেন। আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সাহেবকে পাইনি। মূলত অভিযোগটা কার বিরুদ্ধে? মূলত অভিযোগ হচ্ছে স্কিমের কাজে লেবার লাগছে কাগজ কলমে, কিন্তু ফিল্ডে কোনো লেবার নেই। তো আমরা সেই স্কিমগুলো এখন সাইডে যাব দেখতে যে লেবার আছে কি নেই, কিন্তু বাস্তবে কিছু ক্যানেলের কাজের মাস্টার রোল জুলাই মাস পর্যন্ত বেরিয়ে আছে, কিন্তু ক্যানেলের যা পরিস্থিতি আমাদেরকে যারা অভিযোগ করেছে তারা যা ছবিতে দেখাচ্ছে বাস্তবে জলে ভর্তি। তো আমরা সরেজমিনে এখন গিয়ে দেখবো সেখানে কাজ করার পরিস্থিতি আছে কি না, যদি না থাকে তাহলে সেই মাস্টার রোলটা কেন বেরোল সেটা আমরা এনএসএর কাছ থেকে জানতে চাইবো। মোটামুটি কতটা স্কিমের কত টাকার কাজ? এখানে আপাতত 3টে স্কিমের উপরে কমপ্লেন করেছে, আমরা 3টে স্কিমের উপরেই আমরা দেখবো, কিন্তু ক্যানেল 14টা পর্যন্ত ক্যানেলের এস্টিমেট করা আছে এবং 14টা ক্যানেলেরই অল্প অল্প করে খরার সিজনে কাজ হয়েছে। বর্তমানে তো ক্যানেলগুলো জল আছে, বিরোধী যারা কমপ্লেন করেছে তারা বলছেন, আমরা এখন ভিজিট করতে গিয়ে দেখব যে আদৌ সেখানে কাজের পরিস্থিতি আছে কি নেই, কিন্তু মাস্টার রোল বেরিয়ে আছে। এখন আমরা সমস্ত পেপার্সের জেরক্স চাইছি, ওনারা জেরক্স করছেন, জেরক্সগুলো পেলেই আমরা বেরোব এবং কাজের কত ভলিউমের কাজ হয়েছে তার যে এমডি সেটা আমাদেরকে এনএস ম্যাডাম দিতে পারলেন না, বললো যে আমি খুঁজে পাচ্ছি না, পরে দিব। তো এমডি ছাড়া আমরা রেকর্ডটা পাচ্ছি না, কত ভলিউমের মাটি কাটা হয়েছে
কারণ মাটির ভলিউমটা না পেলে আমরা টাকা যে খরচা হয়েছে ভলিউমের উপরে তো টাকা খরচা হয়, সেটা আমরা তাল মিলটা এখন মিলাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এমডি পাচ্ছি। আপাতত আমরা ডকুমেন্টসগুলো নিচ্ছি, আমরা সম্পূর্ণ অনলাইনে এগুলো ভেরিফাই করার পরে আমরা রিপোর্ট প্লেস করবো বিডিও সাহেবের কাছে। আমার নাম হচ্ছে রজত চৌধুরী, মানিকচক ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।